সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজকে আমি এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি ফলের বাজার ঢাকা বাদামতলিতে। দর্শক, আজকে আমরা জানবো বাদামতলি পাইকারি বাজারে কিভাবে পাইকারি দামে বিভিন্ন কোয়ালিটির খেজুরগুলো পাইকারি দামে বিক্রি হয়। দর্শক, আজকে এক ভাইয়ের সঙ্গে কথা বলে আজকে আমরা এই যে বস্তা খেজুর এবং বিভিন্ন কোয়ালিটির খেজুর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো দর্শক, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে সঙ্গে থাকুন। রডি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। তো এবছর দেখতেছি বস্তা খেজুরের আমদানি কি বেশি নাকি? এবছরের বস্তা খেজুরের আমদানি মোটামুটি ভাবে একটু কম, যেহেতু ডলারে এন্ডোর্স করা যাইতাছে না, এই কারণে এলসি বন্ধ আছে। আচ্ছা, তো বাজারজাতকৃত মনে করেন যে আপনার ফলের দিক থেকে এলসিটা একটু চালু আছে কম, অন্যান্য দিক থেকে এলসি খোলা আছে, সে কারণে আর কি বাংলাদেশে খেজুরের দামটা বিপুল পরিমাণে একটু দামটা বাড়ছে। তো এই যে আমরা দেখতেছি আপনার সম্ভবত পিসে, এটা কি কত কেজির বস্তা এগুলা? এটা সেই প্রাচীন সর্বজনীন যে খেজুর আমরা বাংলা খেজুর বলে জানি, ঠিক আছে, এটা ইরাকের জাহিদি খেজুর। এটা আপনার বস্তায় আসে, এটা আপনার 30 থেকে 35 কেজি পরিমাণ এরকম থাকে বস্তার মধ্যে। 30 থেকে 35 কেজি হয়, তাই না? আচ্ছা, একটা তো একসাথে লাগানো থাকে বেশিরভাগই? বেশিরভাগ লাগানো থাকে। এটা অবশ্য এটা ভালো মানের একটু শুকনা ধরনের খেজুর, এটা মোটামুটি আগের চাইতে একটু খুবই ভালো। আগের চেয়ে ভালো, তাই না? এটা রামা কোম্পানির, এটা ইরাকের কারবালা শহরের প্যাকেট করা হয়েছে আল হাজিম কোম্পানির, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, এগুলার আসলে বস্তার প্রাইস কত করে? এগুলো বস্তার প্রাইস আপাতত আপনাদের 95-95 টাকা ধরে বিক্রি করা হইতাছে, সামনে বাড়বে আশা করা হচ্ছে। মানে কেজি কেজি পার কেজি কেজি 95 টাকা 95 টাকা। আচ্ছা, এগুলো কেজি 95 টাকা করে। আর বস্তা কত করে ভাইয়া? বস্তার দাম আসে আপনার ওজন হিসাবে আনুমানিক 3400-3500 এরকম আর কি। আচ্ছা, এটা ওজন বেড়ে গেলে অনেক সময় 4000 টাকা হয়ে যায়। 4000 টাকা হয়। আচ্ছা, এটা হচ্ছে আপনার ইয়া 95 টাকা থেকে 100 কেজি পার কেজি 100 টাকার ভিতরে দাম ওঠানামা করে। আচ্ছা, প্রতিনিয়ত দাম ওঠানামা করে, যেহেতু বাজারে খেজুরের প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে, এই কারণে ওঠানামা করে। আচ্ছা, গত বছর তো 70-72 টাকা ছিল এরকমের। গত বছর পর্যাপ্ত পরিমাণ মাল ছিল, এবং প্রত্যেক বছর আপনারা দেখবেন যে রমজান মাসটা 15 দিন করে আগাতে আছে, ঠিক আছে, এই কারণে গাছে ফল একই সময় ধরে, সে কারণে আগাম যদি ফলটা পারা হয়, সে কারণে আপনার ফলটা সুস্পষ্ট হয় না, স্পষ্ট থাকে না, এই কারণে ওজন কমে যায়, এই কারণে জিনিসটার দামটা হয় বেশি। ও আচ্ছা আচ্ছা, যেহেতু এবার এলসি বন্ধ, এই কারণে ইনপুট করা যাইতেছে না, যা পর্যাপ্ত পরিমাণ খেজুর রয়েছে তা দিয়ে বাংলাদেশটা চলতে হবে, চলতে হবে। আমি রমজানে কি হয় সেটা বলা যায় না। আমরা এখন 95 করে বিক্রি করতেছি, আমাদের 95 টাকা করে 150 টাকা পর্যন্ত দাম উঠতে পারে এরকম আশা করি। 150 টাকা উঠতে পারে? আচ্ছা আচ্ছা, এটা দাম বাড়ার সম্ভাবনাও আছে? অবশ্যই সম্ভাবনা আছে। আচ্ছা আচ্ছা, তো সারা বাংলাদেশে তো আপনারা হোম ডেলিভারি মানে কুরিয়ারে পাঠিয়ে থাকেন? অবশ্যই পাঠিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য, ধন্যবাদ। বড় ভাই, এই 10 কেজির খেজুরের কার্টন কত করে এগুলা? এগুলা হচ্ছে 1300 টাকা, মাত্র 1300 টাকা 10 কেজির কার্টুন। এটার নাম কি ভাই? এটার নাম সায়ার। এটার নাম হচ্ছে সায়ার 10 কেজি। এটা কি আপনার নতুন আসছে? জি জি, নতুন নতুন আসছে। আচ্ছা, আর পরবর্তী পাশের এইটাও 10 কেজি? এটাও 10 কেজি। এইটার প্রাইস কত করে? রেজিস প্রাইস হচ্ছে 2000 টাকা। এটা হচ্ছে রেজিস 10 কেজি 2000 টাকা। আচ্ছা আচ্ছা, এরপর পরবর্তী পাশের এইটা কি ভাইয়া? এটা হচ্ছে নাগাল। এটা হচ্ছে পাশেরটা নাগাল, এটার প্রাইস কত করে? এটার প্রাইস 1700 টাকা। এটা হচ্ছে 10 কেজি 1700 টাকা করে। আচ্ছা, এটা সুস্বাদু কেমন হয় খেজুরগুলো? খুব সুস্বাদু, খুব সুস্বাদু হবে। আচ্ছা, এরপরে উপরে এইগুলো কি ভাইয়া? এটা হচ্ছে বড়ই, লুলু বলা হয় এটাকে। এটাকে লুলু বলা হয়। এটার প্রাইস কত করে? এটার প্রাইস হচ্ছে 2200 টাকা। 2200 টাকা 2200 টাকা 10 কেজি 10 কেজি 2200 টাকা করে। আচ্ছা, এরপর পরবর্তী পাশের ওইটা কি? এটা হচ্ছে বান্ডি, বার্নি বান্ডি। আচ্ছা, এইটা কত করে? এটার দাম হয়েছে 1600 টাকা 1600 টাকা। আচ্ছা ভাইয়া, তো আপনাদের সবে তো অনেক ধরনের খেজুর আছেন, আরও কি খেজুর আসবে? জি, আরও খেজুর আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।